আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি গুজব আমাদের মাঝে প্রচলিত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বেশ ব্যাপক হারে প্রচলিত হচ্ছে। অনেকে জেনে করছে, অনেকে আবার না জেনে করছে। তবে আমার মতে বেশিরভাগ ক্ষেত্রে না জেনেই করা হচ্ছে, কারণ আমরা বাঙালি জাতি, আমরা না জেনেই বেশিরভাগ পোস্টগুলো শেয়ার করি। যাই হোক, সেটা হচ্ছে যে তুরস্কে যে নির্বাচন হয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা বলছে যে এরদোগান তিনি জয়লাভ করেছেন, তিনি বিজয়ী হয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আসলে এমনটা নয়, তিনি বিজয়ী হননি। নির্বাচন শেষ হওয়ার পর যা বোঝা গেল সেটা হচ্ছে এরদোগান পেয়েছে 49.37%, আর তার বিপক্ষ কামাল তিনি পেয়েছেন হলো 44.99%। এখানে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, তাদের দেশের অনুযায়ী যদি 50% ভোট পেয়ে যায় কেউ, যদি কেউ 50% ভোট পেয়ে যায় তাহলে সে জয়লাভ করবে, আর যদি 50% চেয়ে কম হয় তাহলে দ্বিতীয় রাউন্ডে 15 দিন পর আবার নির্বাচনে যেতে হবে। সেটার নাম হচ্ছে রান অফ ভোট, যেটা কিনা 28 মে দুই প্রার্থীকে নিয়ে এই নির্বাচনটি যথারীতিভাবে পুনরায় অনুষ্ঠিত হবে দ্বিতীয়বার, তো যেটা নাম হচ্ছে যে রান অফ ভোট। তো এখন এরই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এরদোগান তিনি জয়লাভ করেননি, তবে ইনশাআল্লাহ আমরা সাধুবাদ জানাই এবং দোয়া করি তিনি জয়লাভ করুক। আর বাংলাদেশে যেভাবে প্রচলিত হচ্ছে তিনি জয়লাভ করেছেন বা এগিয়ে আছেন, হ্যাঁ বিষয়টি ঠিক আছে যে তিনি এগিয়ে আছেন, এগিয়ে আছেন মানেই যে তিনি জয়লাভ করেছেন এমনটা বিষয় নয়। আমি সবগুলো তথ্য আপনাদেরকে আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে যাচাই করে নেবেন। আল জাজিরা প্রকাশিত তাদের পত্রিকাতে তারা প্রকাশ করেছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আসলে 28 মে আবার আরেকটি নির্বাচন হবে যেটা নাম হবে রান অফ ভোট। সেখানে তারা তখনই আমরা জানতে পারবো যে কে বিজয়ী হতে পারবে। তবে ইনশাআল্লাহ সাধুবাদ জানাই যে এরদোগান যাতে জয়লাভ করে।